সকলকে জানায় সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রতি বছর আমাদের বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো হয়, তাই এই বছরও ছোট্ট করে আমরা একটি পুজোর আয়োজন করেছি। মা সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী পুজোর দিনেই ছোটদের হাতে ঘড়িও দেওয়া হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়ে থাকে, কিন্তু এবারের সরস্বতী পুজো ছিল ফাল্গুন মাসের 1 তারিখ, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। সরস্বতী পুজো মানে শাড়ি পরে অঞ্জলি দেওয়া। ছোটবেলায় মা, কাকিমা অথবা পিসিরা শাড়ি পরিয়ে দিত, তারপর পাড়ার সব বান্ধবীদের সাথে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতাম আর অঞ্জলি দিতাম। সরস্বতী পুজোর প্রধান ফল হলো কুল, যেটা ছোটবেলায় ভীষণ লোভ লাগত, এখনও লাগে, কিন্তু মা বলে পুজোর আগে কুলে একদম লোভ দিবি না। এই পুজোর একটা মেন অ্যাট্রাকশন হলো গোটা সেদ্ধ, যেটা সরস্বতী পুজোর দিনই রান্না করা হয়। এই গোটা সেদ্ধতে থাকে কালো কলাই, বরবটি, সাদা বেগুন, সাদা শিম, অনেকে আরও অনেক কিছুই দিয়ে থাকেন, যেমন মটরশুঁটি, সবুজ মুগ, ছোট আলু ইত্যাদি। সরস্বতী পূজার জলখাবারের স্পেশাল মেনু বলতে সাদা সাদা লুচি এবং ফুলকপি আলু পনিরের তরকারি। তবে মায়ের মতন অত রান্না জানি না, কিন্তু চেষ্টা করছিলাম মায়ের মতন করে ফুলকপি আলু পনিরের তরকারিটা বানানোর। পাশ থেকে মা বলে বলে দিচ্ছিল কখন কোন মশলাগুলো অ্যাড করতে হবে। এটি মায়েরই রেসিপি এবং এই রেসিপিটি আমি প্রথমবারের জন্য ট্রাই করছিলাম। গেছে আর পুজোর প্রসাদ ভোগ আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ঠাকুর দেখতে বেরোবো। আজকে সরস্বতী পুজোর প্ল্যান আছে যে আমি এবং অন্বেষা বিকেলে একটু যাবো রঘুনাথগঞ্জ, সেখানে ঠাকুর দেখবো শাড়ি পরে। আর বিকেলে কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেটা ওই পাড়ায় আর কি, সেখানে আমরা অ্যাটেন্ড করতে যাবো। হ্যাঁ, এটাই আমরা প্ল্যান করে রেখেছি আজকের দিনে। লেটস গো। হ্যাঁ, আমরা বলেছিলাম শাড়ি পরে ঠাকুর দেখতে যাব, কিন্তু বৃষ্টিটা সব ভেস্তে দিল। বেরোনোর একদম আগের মুহূর্তে আমাদের শাড়ি পরার প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। বিকেল 4:30 নাগাদ আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। যাক গে, প্ল্যানটা তো পুরোপুরি ভেস্তে যায়নি, এটা ভেবেই মনে মনে অনেক মজা পাচ্ছিলাম। আচ্ছা, প্রথমেই গেলাম আমার স্কুল শ্রীকান্তবাটিতে ঠাকুর দেখতে। সেখানকার প্রতিমা, প্যান্ডেল এবং পুরো স্কুলের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। বাদে আমার ক্যামেরা যাবে ডাউন, আমি আর ব্লগই করতে পারবো না। এখন যা দিন করেছে, একদম বিচ্ছিরি দিন, কিছু বলার নেই আর কি। এই বিচ্ছিরি দিনের এখন আমরা অপেক্ষা করছি টোটোর জন্য। টোটো করে আমরা যাবো ম্যাকেঞ্জি মোড়। তারপর আমরা এলাম ইন্দিরাপল্লীর বয়েজ হাই স্কুলে, যেখানকার মেন অ্যাট্রাকশন ছিল সায়েন্স এক্সিবিশন আর কিছু সুন্দর আর্ট ওয়ার্কস। সায়েন্স এক্সিবিশনের মধ্যে ছিল আদিত্য L1, অ্যাসিড রেন, জীবন্ত আগ্নেয়গিরি আর লেজার সিকিউরিটি সিস্টেম। আর আর্ট ওয়ার্কসের মধ্যে কিছু পোর্ট্রেট এবং ওয়াটার কালার পেন্টিংস ছিল। দর্শকদের মন্তব্য জানার জন্য সেখানে একটি কমেন্ট বক্স রাখা ছিল, যেটাতে তাদের এই এক্সিবিশনটা কেমন লাগলো সেটা লিখে প্রকাশ করতে পারে। আর সরস্বতী পুজোর দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা সেদিন নিজেদেরকে দুটো গোলাপ গিফট করেছিলাম। এর পরের প্রতিমাটি হলো সদরঘাট মোড়ের, যেখানে রাম মন্দিরের থিম তৈরি করা হয়েছিল। বাজছিল তখন 6:21 আর রাস্তা প্রায় নিরিবিলি হয়ে গেছিল, কারণ ভিড়টা ছিল ম্যাকেঞ্জির মাঠের বইমেলায়, যেটা আমরা এবছর চূড়ান্তভাবে মিস করে গেলাম। অগ্নিফোজ ক্লাবের সদস্যরা এবারের পুজোর থিম বানিয়েছিল ব্ল্যাক ডেকে নিয়ে। 5 বছর আগে এই দিনে কাশ্মীরের পুলওয়ামায় হয়ে যাওয়া অ্যাটাকে 40 জন CRPF শহীদ জওয়ানদের উদ্দেশ্যে, সেই ক্লাবেই ছিল ফটোগ্রাফি প্রদর্শনী। তারপর সবশেষে জঙ্গিপুর কোর্ট রোডের ঠাকুর দেখে বাড়ি ফিরলাম।
আর এই বছরের সরস্বতী পুজো আমরা এভাবে কাটালাম। তোমরা কমেন্টস করে জানিও তোমরা ঠিক কী পালন করলে, সরস্বতী পুজো, ব্ল্যাক ডে না ভ্যালেন্টাইন্স ডে। দেখা হচ্ছে পরের ব্লগে। থাক থাক, এখন তো খাচ্ছি না।